মধ্যমগ্রামে আপনাদেরকে আজকে একটা ঝা চকচকে নতুন বাড়ি দেখাবো, যে বাড়িটা হচ্ছে বিপিন বিহারি স্কুলের কাছে। মধ্যমগ্রাম বিপিন বিহারি স্কুলের কাছে দেড় কাঠা জমির উপরে ঝা চকচকে একটা বাড়ি দেখাবো, যে বাড়িটা হচ্ছে 50 লক্ষ টাকায় এই বাড়িটা আছে। সুন্দর একটা নতুন বাড়ি আছে, দুটো বেডরুম আছে, গ্যারেজ সমেত কমপ্লিট একটা বাড়ি আছে, খুবই সুন্দর বাড়ি। মালিক এখানে থাকে না, বাট আমি আপনাদেরকে বাইরে থেকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি যে বাড়িটা কীরকম আছে বা না আছে, সবকিছু আপনাদেরকে বিস্তারিত আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম বিপিন বিহারি স্কুলের কাছে এই বাড়িটা আছে। সামনে রাস্তা প্রায় 20-22 ফুটের রাস্তা আছে, এখানে লরি পর্যন্ত চলে আসবে, ফোর হুইলার তো কিছুই না, ফোর হুইলার এমনিতেই চলে আসবে, লরি ঢোকার মতো একটা রাস্তা। আর বাড়িটার চারিদিক থেকে পুরো বাউন্ডারি করা আছে, ভিতরে বেডরুম আছে দুটো, কাজ কিচেন আছে, ডাইনিং আছে, সমস্ত কিছু কমপ্লিট আছে, দুটো বেডরুম আছে। টোটাল বাড়িটা মোটামুটি 800-850 স্কোয়ার ফিটের একটা বাড়ি, এটা খুবই সুন্দর একটা বাড়ি। টোটাল বাড়িটা কিন্তু ভিতর থেকে মার্বেল করা। আমি আপনাদেরকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি যে এরকম একটা বাড়ি আছে, আপনারা কন্ট্যাক্ট করলে আমরা সেটা ভিতর থেকে দেখাতে পারবো। মালিক এখানে থাকে না, আমরা খুব তাড়াতাড়ি চাবি আনার ব্যবস্থা করছি। এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডে অনেকটা জায়গা ছেড়ে কিন্তু ওনারা বাড়ি করেছে। দেড় কাঠা জমির উপরে কলম করা বাড়ি, একদম নতুন ব্র্যান্ড নিউ বাড়ি। ওনারা এটা বাড়িটা করেছিল কোনো কারণবশত ওনারা সেল করে দিচ্ছে ক্রাইসিসের কারণে। বাড়িটার দাম রাখা হয়েছে 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটা, নতুন বাড়ি, ঝা চকচকে বাড়ি। দামটা নেগোসিয়েবল, কম বেশি কিছু একটা আসবে, বাট আপনাদেরকে আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি। এটা হচ্ছে গ্যারেজ আছে, টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে, দুটো বেডরুম আছে, ডাইনিং কিচেন ডাইনিং আছে, কিচেন আছে, লিভিং আছে, সব কিছু আছে বাড়িতে। ছাদে ওটা সিঁড়ি আছে, বাড়িটা হচ্ছে কলম করা বাড়ি। আপনাদেরকে এই দেখুন অটো আসছে, এটা হচ্ছে একটা অটো যাচ্ছে, মানে মোটামুটি এটা অনেকটাই বড় রাস্তা। আপনারা বাড়ির সামনে বাইক রাখারও একটা জায়গা পেয়ে যাবেন। এটা হচ্ছে দেখুন অনেকটাই জায়গা আছে বাড়ির সামনে, আপনারা দুটো চারটে বাইক আরামসে রাখতে পারবেন। প্লাস হচ্ছে গ্যারেজ আছে বাড়িতে, তো সেই জন্য কোনো প্রবলেম নেই। গ্যারেজ আপনার ফোর হুইলারের গ্যারেজ আছে, এই দিকটা একটা গেট পেয়ে যাবেন, এই গেটটা থেকে আপনার বাড়িতে ঢুকতে পারবেন। বাড়িটা হচ্ছে নর্থ ফেসিং বাড়ি আছে, বাড়িটা হচ্ছে নর্থ ফেসিং বাড়ি, খুবই সুন্দর একটা বাড়ি। বাড়ির বাস্তু একদম ওকে আছে, খুবই সুন্দর একটা বাড়ি। এটা হচ্ছে একটা সাইড, বাড়িটার সামনের দিক থেকে কিন্তু রং ঠং সব কিছু করা আছে, বাট এগুলো নতুন বাড়ি, 2-3 বছরের বাড়ি বলে এখনও রং করা হয়নি। এটা হচ্ছে কর্নার, মানে ব্যাক সাইডে কিছুটা জায়গা ছেড়ে ওনারা বাড়িটা করেছে। দেড় কাঠা জমির উপরে এই বাড়িটা আছে, দেখুন কলম করা আছে, তিনতলা ফান্ডিশন দিয়ে এই বাড়িটা করা আছে। আপনারা চাইলে উপরে বড় করতেও পারবেন, এটা কিন্তু কোনো ডেভেলপারের বাড়ি না, এটা কিন্তু ব্যক্তিগত প্রপার্টি, ব্যক্তিগত প্রপার্টি। ওনারা বাড়িটা করেছিল, ওনারা কিছুদিন ছিল, বাট ওনারা কলকাতায় ফ্ল্যাট কিনে নিয়েছে, এখানে থাকছে না, তার জন্য মানে ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে। আগে মধ্যমগ্রামে থাকতো, বাট এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে ওনারা বাড়িটা সেল করে দিতে চায় এখন। বাড়িতে কিন্তু সব রকম ফ্যাসিলিটি একদম অ্যাভেলেবেল আছে, মার্বেল করা একটা বাড়ি। আপনাদেরকে জাস্ট আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি বাড়িটার ব্যাপারে, আদার্স কিছুই না। এই হচ্ছে বাড়ির সামনের দিকটা, ফ্রন্টটা খুবই সুন্দর একটা ফ্রন্ট, দেখুন বাড়ির একদম সামনের দিকটা পুরো ফুল টাইলস করে ডিজাইন, টাইলস করে একদম ডিজাইন করা আছে, হচ্ছে বাড়ির সামনের দিকটা। বাড়িটা হচ্ছে নর্থ ফেসিং বাড়ি, হচ্ছে গেট আছে, খুবই সুন্দর একটা বাড়ি। ভিতর থেকে ফুল মার্বেল করা বাড়ি আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই বাড়িতে। বাড়ির সামনে অনেকটা জায়গাও আছে, আপনারা চাইলে সামনে গাড়ি রাখার জায়গা পেয়ে যাবেন, নর্মাল বাইক ফেক রাখারও জায়গা পেয়ে যাচ্ছেন। আর দেখুন ভিতর দিকটা পুরো ফুল টাইলস করা আছে, দেয়ালগুলোতে পুরো ফুল টাইলস করা আছে, মানে সামনের ব্যালকনিটায়। সুন্দর একটা বাড়ি, ঝা চকচকে বাড়ি। আমি ঝা চকচকে কথাটা সব বাড়িতে বলি না, দেখুন এইটা হচ্ছে জায়গা আছে, এই জায়গাটাও কিন্তু অনেকটা প্রায় 6 ফুট ছাড় দিয়ে বাড়িটা করা আছে, সামনে পিছনে পুরো ছাড় দিয়ে আছে, দেড় কাঠার বেশি আছে জায়গাটা। এই দেখুন এই দিকটাও কিন্তু অনেকটাই ছাড় দিয়ে জায়গা আছে, মানে রাস্তা থেকে অনেকটাই, এখানে পাঁচিল নেই, সামনেটা একটা পাঁচিল তুলে দিলেই হবে আপনাদের, জাস্ট অল্প কিছু খরচা করলে পাঁচিলটা উঠে যাবে। এই হচ্ছে বাড়ির ফ্রন্ট, বাড়িটা কিন্তু ছোটোর ভিতর একদম ডিজাইন করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।